করোনার আবহে বন্ধ হল কাটোয়ার সুপ্রাচীন নন্দনেশ্বরী মন্দিরে সাধারণের প্রবেশ। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের নন্দীগ্রামের নন্দনেশ্বরী দেবীর মন্দির আনুমানিক প্রায় 2000 বছরের প্রাচীন। এখানে দেবী মূর্তির কোষ্ঠিক পাথরের। নন্দনেশ্বরী দেবীর আরেক নাম হল দশভুজা। গ্রামবাসীদের কাছ থেকে শোনা যায় নন্দনেশ্বর দেব আর নন্দনেশ্বরী দেবীর নাম অনুসারে এই গ্রামের নাম নন্দীগ্রাম। নন্দনেশ্বরী দেবীর পূজার ব্যবস্থা করে গিয়েছিলেন বর্ধমানের তৎকালীন রাজা। করোনা পরিস্থিতিতে লকডাউন ঘোষণার পর থেকে সারা দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী মন্দিরের সঙ্গে থাকা পূর্ব বর্ধমান জেলার অন্যতম প্রাচীন এই নন্দনেশ্বরী দেবীর মন্দিরে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ হয়েছিল। রবিবার শ্রাবণ মাসের শুক্লা চতুর্দশীতে নন্দনেশ্বরী দেবীর মন্দিরে মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হল সামাজিক দূরত্ব বজায় রেখে। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির ফলে বেশ কিছু অনুষ্ঠান কাটছাট করতে হয়। একমাত্র পুরোহিত নিজে গিয়ে পূজাপাঠ ও ভোগ নিবেদন করেন। এদিন গ্রামবাসীরা মায়ের কাছে একটাই প্রার্থনা করেন, পৃথিবী যেন করোনামুক্ত হয়ে যায়। কারণটা হচ্ছে গ্রাম্যদেবী পুজো, গ্রাম্যদেবী করোনার জন্য কোনো আড়ম্বর নেই। কোন এলাকায় পুজোটা? বর্ধমান জেলার কাটোয়া 26 নন্দীগ্রাম। পুজোটা কত বছর পুরনো মোটামুটি? 2000 বছর, 500 বছর আগে না, 2000 বছর আগে। আমাদের গ্রাম দেবদেবী নন্দেশ্বর নন্দেশ্বরী, আর মায়ের নাম অনুসারেই গ্রামের নাম নন্দীগ্রাম। বাৎসরিক পুজোটা কী উপলক্ষে হয়? শ্রাবণী শুক্লা চতুর্দশী, এবার রাখি পূর্ণিমা আগের দিন। এবার কি সেরকম যোগযোগ আছে পুজো? না, এবারে মায়ের পুজো ভোগ। আপনার নাম? আমার নাম যুবীর বন্দ্যোপাধ্যায়। কাটোয়া থেকে রাহুল রায়, টাইমস বাংলা।